বন্ধুরা সিনিয়র ম্যাট্রিমের যে ক্লাসটা আমরা এর আগে করেছিলাম তাতে আমাদের দুইটা কোশ্চেন সলভ করেছিলাম এবং আজকে আমাদের আরেকটি কোশ্চেন। তো একটু খেয়াল করে দেখো কোশ্চেনটা বরাবরের মতো কিন্তু রিড দ্য প্যাসেজ এন্ড দেন রাইট দ্য সিনোনিম অর অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড বিলো। নিচের এই প্যাসেজটা তোমরা আমাদেরকে পড়তে হবে, এই প্যাসেজটা পড়ে আমাদেরকে এখান থেকে তোমার কিছু শব্দ বাছাই করে দেবে, যেই শব্দগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। তাহলে চলো এখন দেখে নিই এখান থেকে কোন কোন শব্দগুলো আসছে। একটু দেখো কোশ্চেন নাম্বার এ, এতে বলা হচ্ছে কি ইউনিক, ইউনিকের অ্যান্টোনিম জানতে চেয়েছে। বি মাইটি, মাইটির অ্যান্টোনিম জানতে চেয়েছে। সি হিউম্যানিটি, এর সিনোনিম। ডি রিলায়েবল, অ্যান্টোনিম। ই ভ্যালুয়েবল, অ্যান্টোনিম। এফ রিচুয়াল, সিনোনিম। ওটলেস, সিনোনিম। লোনলিনেস, সিনোনিম। এইলমেন্ট, সিনোনিম। হ্যাপিনেস অথবা অ্যান্টোনিম, সিনোনিম। তার চলো আমরা প্রথমে প্যাসেজটা বুঝে নিই। বুকস আর দ্য ইউনিক মিডিয়ামস অফ মিডিয়াম থ্রু হুইচ উই ক্যান কন্ট্যাক্ট মাইটি মাইন্ডস অফ এইজেস। বুক হচ্ছে আর দ্য ইউনিক মিডিয়াম, অদ্বিতীয় একটি মাধ্যম, থ্রু হুইচ, যার মাধ্যমে উই কন্ট্যাক্ট মাইটি মাইন্ডস অফ এইজেস। যুগ যুগে যেই মাইটি মাইন্ডগুলো যারা আছে, শ্রেষ্ঠ মন যারা আছে, মানুষ যারা আছে, তাদের সম্পর্কে আমরা জানতে পারি। বুকস টেল আস অ্যাবাউট দেয়ার ফিলিংস ফর দ্য সেইড অ্যান্ড ফর দ্য ডিড। বুকস টেল আস, বই আমাদের বলেন অ্যাবাউট দেয়ার ফিলিংস, তাদের অনুভূতিগুলো সম্পর্কে। ফর দ্য সেইড, যা তারা বলেছিল, অ্যান্ড ফর দ্য ডিড, যা তারা করেছিল। অর্থাৎ প্রিভিয়াসলি মানুষগুলো যে কাজগুলো করেছিল বা যা বলেছিল, বই আমাদের সেই সম্পর্কেই বলে। বুকস আর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস টু আস, বই হচ্ছে আমাদের অন্যতম গ্রেটেস্ট বন্ধু, অন্যতম বড় বা মহৎ বন্ধু। দ্য ইন্টারেস আস দ্য বেস্ট হিউম্যানিটি, তারা আমাদের সবচেয়ে বেস্ট উত্তম মানবতা সম্পর্কে পরিচয় করিয়ে দেয়। দে আর রিলায়েবল রেকর্ডস অফ দ্য হিস্ট্রি, তারা হচ্ছে রিলায়েবল বিশ্বাসযোগ্য আস্থাভাজন রেকর্ড নথি অফ দ্য হিস্ট্রি ইতিহাসের। এ বুক ইজ এ ভ্যালুয়েবল লিভিং ভয়েস, বই হচ্ছে একটি মূল্যবান জীবন্ত একটা ভয়েস, কণ্ঠস্বর। উই ক্যান নো অ্যাবাউট দ্য থটস অ্যান্ড রিচুয়ালস অফ পাস্ট ম্যান, আমরা জানতে পারি অ্যাবাউট দ্য থটস, চিন্তা সম্পর্কে, অ্যান্ড এবং রিচুয়ালস সম্পর্কে, রীতিনীতি সম্পর্কে অফ পাস্ট ম্যান, অতীত মানুষের, থ্রু বুকস, বইয়ের মাধ্যমে। উই শুড রিড গুড বুকস, আমাদের ভালো বই পড়া উচিত। অ্যান্ড অ্যাভয়েড ওয়ার্ডলেস ওয়ান্স, এবং খারাপ বইগুলোকে, মূল্যহীন বইগুলোকে ত্যাগ করা উচিত। এ গুড বুক ইজ এ ফ্রেন্ড অফ লোনলিনেস, ভালো বই হচ্ছে একাকিত্বের সঙ্গী। অ্যান্ড আ নার্স ইন এইডম্যান, এবং অসুস্থ সময়ে সহযোগী। উই ক্যান ফাইন্ড রিয়াল হ্যাপিনেস বাই রিডিং গুড বুকস, উই ক্যান ফাইন্ড, আমরা পেতে পারি রিয়াল হ্যাপিনেস, সঠিক আসল হ্যাপিনেস মানে সুখ, বাই রিডিং গুড বুকস, ভালো বই পড়ে। তাহলে বন্ধুরা এখানে যে প্যাসেজটা আমাদের আসছে, এই প্যাসেজ থেকে আমাদের একটা ই থাকবে, একটি কোশ্চেন দেওয়া আছে। দেখো এখানে বলা আছে ইউনিক, ইউনিকের সমর্থক শব্দগুলো কী, মাইটি, মাইটির অ্যান্টোনিমগুলো কী। তাহলে চলো আমরা এগুলোর সমর্থক শব্দ বা মানে বিপরীত শব্দগুলো জেনে নিই। দেখো প্রথমে দেওয়া হচ্ছে কি ইউনিক, এখানে আমরা ইউনিকের ব্যবহারটা খেয়াল করি। এখানে ইউনিকটা আসছে বাক্যে কিন্তু তোমার একটা অ্যাজেক্টিভ হিসেবে, দেখো মিডিয়ামের আগে আমাদের ইউনিক ইউনিকটা বসেছে, অর্থাৎ এই মিডিয়ামটা এখানে তোমার কিন্তু নাউন। তাহলে ইউনিক হচ্ছে কি অদ্বিতীয়, অর্থাৎ ইউনিকটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই আমরা এখানে ইউনিকের যে সমর্থক শব্দ, আমরা সেই সমর্থক শব্দগুলোকে এখানে বাছাই করব। দেখো আমাদের প্রশ্নে যে শব্দগুলো দিয়েছিল, সেই শব্দগুলো আমরা অলরেডি এখানে পেয়ে গিয়েছি। একটু খেয়াল করে দেখো ইউনিক এর অ্যান্টোনিম জানতে চেয়েছে। তো প্রথমে চলো আমরা ইউনিকের সমার্থক শব্দগুলো জেনে নিই। ইউনিক অর্থ কী, ইউনিক শব্দের অর্থ হতে হচ্ছে অদ্বিতীয়, দ্যাট মিন্স সেকেন্ড টু নান। তাহলে আমরা এর অ্যান্টোনিম পেতে পারি কি, অ্যান্টোনিম হতে পারে কমন, জেনারেল অথবা সিম্পল। এইটি খেয়াল করে দেখো কমন, জেনারেল অথবা সিম্পল। বন্ধুরা তাহলে চলো আমরা পরের প্রশ্ন করি। আমাদের পরের প্রশ্ন ছিল মাইটি নিয়ে, অর্থাৎ মাইটি এর অ্যান্টোনিমটা আমাদেরকে মানে লিখতে বলা হয়েছিল। চলো
আমরা দেখে আসি মাই চিতা কোথায় আছে। হুইচ উই ক্যান কন্ট্যাক্ট মাইটি মাইন্ডস অফ এজেস। দেখো এখানে মাইটি শব্দটা ব্যবহৃত হয়েছে, এই মাইটি শব্দটি ব্যবহৃত হয়েছে কিন্তু এই মাইন্ডস এর আগে। মাইন্ডস কিন্তু নাউন, তাহলে মাইটিটাও কিন্তু এখানে কি অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ সম্পর্ক আসছে। তাহলে আমরা মাইটি সম্পর্কে যা জানতে পারি, দেখো মাইটি শব্দ অর্থ পাচ্ছি এখানে ক্ষমতাবান। মাইটি হচ্ছে কি ক্ষমতাবান, পাওয়ারফুল। তাহলে এটা বিপরীত কী হবে, ক্ষমতাহীন, লেস পাওয়ারফুল। তাহলে কি ট্রিফো আর অর্ডিনারি। মাইটির সমর্থক শব্দ হচ্ছে কি, মাইটির সমর্থক শব্দ হচ্ছে কি পাওয়ারফুল, আর মাইটির বিপরীত শব্দ হবে কি ট্রিফো অথবা অর্ডিনারি, ট্রিফো অথবা অর্ডিনারি। তাহলে আমরা এরপরে শব্দ দিয়েছে হিউম্যানিটি। আমরা সবাই জানি হিউম্যানিটি শব্দ অর্থ হচ্ছে কি মানবতা। তাহলে এখানে মানবতার সমর্থক শব্দ, অর্থাৎ আমাকে সমর্থক শব্দগুলো লিখতে হবে। চলো বন্ধুরা আমরা এখন মানবতা সমর্থক শব্দটা জেনে নিই। মানবতা শব্দের সমর্থক অর্থ হচ্ছে হিউম্যানিটি, মানবতা। এই সমর্থক শব্দ লিখতে হবে কি কম্পেশন অথবা মার্সি, অর্থাৎ মানবের মানবতা বা হিউম্যানিটির সমর্থক শব্দ আমরা লিখতে পারবো কম্পেশন অথবা মার্সি। দেখো এখানে আসছে কি হিউম্যানিটি, এ আইটি ওয়াই, দ্যাট মিনস এখানে যেহেতু আইটি ওয়াই আসছে তার মানে কি এটি হচ্ছে একটা নাউন। তাই দেখো আমরা কিন্তু মানবতা সমর্থক শব্দ নিয়েছি নাউন, কম্পেশন এবং মার্সি। পরে আসো রিলায়েবল। রিলায়েবল মানে কি আস্থাবাদী, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ভরযোগ্য। রিলায়েবল শব্দের অর্থ হচ্ছে কি নির্ভরযোগ্য। তাহলে এই রিলায়েন্টের সমর্থক শব্দ বিপরীত শব্দ আমাকে জানতে চেয়েছে, অর্থাৎ আমার প্রশ্নে রিলায়েন্টের অ্যান্টোনিম সম্পর্কে আসছে। চলো আমরা এখন জেনে নেই রিলায়েন্টের অ্যান্টোনিমগুলো কি। দেখো রিলায়েন্টের অ্যান্টোনিম হচ্ছে আনরিলায়েবল, দ্যাট মিনস আমরা এখানে কিন্তু প্রিফিক্স যোগ করে বিপরীত শব্দটা করেছি। রিলায়েবল মানে নির্ভরযোগ্য, আনরিলায়েবল অনির্ভরযোগ্য। অর্থাৎ আমি এখানে রিলেবলের আগে একটা আন প্রত্যয় আন একটা প্রিফিক্স যোগ করেছি। তিন নম্বর আসে আমরা ভেলেবল। ভেলেবল শব্দটির অর্থ হচ্ছে কি মূল্যবান, দামি। তাহলে এর চেয়েছে আমার সমর্থক বিপরীত শব্দ মানে অ্যান্টোনিম, অর্থাৎ মূল্যহীন বা কম দামি। ভেলেবলের অর্থ হচ্ছে মূল্যবান, এর সমর্থক শব্দ এর বিপরীত শব্দ হচ্ছে চিপ অথবা ভ্যালুলেস। অর্থাৎ ভেলেবল এর বিপরীত শব্দ হচ্ছে কি চিপ অথবা ভ্যালুলেস। রিচুয়াল, রিচুয়ালটা হচ্ছে কি প্রথাগত আচার বা রীতিনীতি, অর্থাৎ প্রথাগত আচার, প্রথাগত আচার আচরণ বা রীতিনীতিকে আমরা কি বলি রিচুয়াল বলি। তাহলে তার সমর্থক শব্দ আমরা কি পাচ্ছি, তার সমর্থক শব্দ পাচ্ছি আমরা কি সিরিমনি অথবা কাস্টম। রিচুয়ালের সমর্থক শব্দ পাচ্ছি কি সিরিমনি অথবা কাস্টম। তাহলে বন্ধুরা রিচুয়াল, সিরিমনি অথবা কাস্টম। ওর্ডলেস, দেখো ওর্দি হচ্ছে কি মূল্যবান, ওর্ডলেস মানে কি মূল্যহীন, এর চেয়েছে সমর্থক শব্দ। ওর্ডলেস হচ্ছে কি ওর্ডলেস, মূল্যহীন। আমাকে এর সমর্থক শব্দ জানতে চেয়েছে, চলো আমরা এর সমর্থক শব্দটা জেনে নিই। মূল্যহীনের সমর্থক শব্দ কী হতে পারে, ভ্যালুলেস, ইউজলেস, মূল্যহীন, ভ্যালুলেস অথবা ইউজলেস। তাহলে আমরা ওর্ডলেসের সমর্থক শব্দ কী পেলাম, ভ্যালুলেস অথবা ইউজলেস। লোনলিনেস, দেখো লোনলিনেস সিনোনিম চেয়েছে, যেহেতু লোনলির পরে নেস আছে আমরা এটা নাউন, আমার হোল ওর্ডলেসের নাউন, আমাকে নাউন বসাতে হবে। তাহলে লোনলিনেসের সমর্থক শব্দ আমরা কী পাচ্ছি, দেখো একাকিত্ব, একাকি। তাহলে এটার সমর্থক শব্দ কী হবে, এটার সমর্থক সলিটিউড আর সলিট্রেন্স। এলমেন্ট, অসুস্থতা, দুর্বলতা, আমরা কী লিখতে পারি অসুস্থতা। অর্থাৎ এলমেন্ট শব্দের অর্থ হচ্ছে কি অসুস্থতা। এই অসুস্থতার আমাদের চেয়েছে সমর্থক শব্দ মানে সিনোনিম লিখতে হবে। তাহলে অসুস্থতার সিনোনিমটা কি, অসুস্থতার সিনোনিম হচ্ছে আমরা লিখতে পারি কি সিকনেস অথবা ডিজিজ। আর দেখো এখানে অসুস্থতা এলমেন্টের নাউন, তাই আমি করেছি সিকনেস। যদি এখানে এলমেন্ট না থাকে, এখানে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকতো আমি তখন অ্যাডজেক্টিভ ইউজ করতাম। তাহলে বন্ধুরা হ্যাপিনেস অ্যাডজেক্টিভ আছে, হ্যাপিনেস মানে তোমরা সবাই জানি সুখ, তাহলে তার বিপরীত শব্দ কী যাবে সরো আনহ্যাপিনেস, অর্থাৎ অসুখী বা দুঃখ। তাহলে আমরা এখানে যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে কি সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ এগুলো আমাদের কিন্তু একটু নজর দিয়ে পড়তে হবে। আমরা যদি একটু ভালো করে একটু সময় নিয়ে এগুলো পড়ি তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো খুব ভালো হবে